আজ প্রত্যেকটা ছেলে যদি ঠিক থাকতো তাহলে মেয়েরাও রাস্তায় সেফ থাকতো। আমি আমি সাবধানে যাব, সাবধানে চলে আসব। তুই ঘরে যা। এই বুঝি, শোন না শোন না শোন না, বলছি ওই সেলসের সৌমিলি আসবে নাকি রে? মালটাকে দেখলেই না আমার মনের মধ্যে একটা কেমন হয়। এই কোথায় যাচ্ছিস তুই? কেন, শর্মিষ্ঠাদের বাড়িতে পার্টি আছে। পার্টি আছে এত রাত্রে? তুই দেখছিস না চারপাশে কি ঘটছে? হ্যাঁ, চারিদিকে এত কিছু ঘটছে, তার মধ্যে তুই এত রাত্রে এখন পার্টি করতে যাচ্ছিস? কোথাও যাওয়া হবে না, যা ঘরে যা। আরে ঘরে যা মানে কি, আমি সবাইকে বলে দিয়েছি আমি আসছি। বেরোনোর সময় এসব ভালো লাগে না দাদা। তুই ঘরে যা, এত রাত্রে কোথাও বেরোনো হবে না। সবাই তো আসবে, আমি আমি সাবধানে যাব, সাবধানে চলে আসব। তুই চিন্তা করিস না। আর শোন, আমি মাকে বলেছি, মা তো আটকায়নি, মা তো আমাকে পারমিশন দিয়েছে। মাকে বলেছিস, তাতে কি হয়েছে? আর মা যেতে বললে কি তোকে যেতে হবে? মা কি জানে বাইরে কি চলছে? চারিদিকে এত ঝামেলা, টিভিতে তুই দেখতে পাচ্ছিস সব কিছু, এরপরেও তুই এত রাত্রে এখন বেরোচ্ছিস পার্টি করতে? কোথাও যাওয়া হবে না, মা বললেও যাওয়া হবে না। যা ঘরে যা। কিন্তু দাদা। বললাম না, যা ঘরে যা। কি হলো, যা। মা, আমি বেরোচ্ছি। ও মা, এখন তো অনেক রাত, এত রাতে কোথায় বেরোচ্ছিস তুই? মা, আজকে ওই অভিকদের বাড়িতে একটা পার্টি আছে, ওখানেই যাচ্ছি। আজকে রাত্রে না ফিরতে আমার দেরি হবে। হ্যাঁ, আমি যেতে বলেছি তোকে। মানে কি বলছো মা? যা বলছি ঠিকই বলছি, এত রাতে বাইরে যেতে হবে না। কালকেই তো তুই তোর বোনকে এত রাতে বাইরে যেতে নিষেধ করছিলি, আর আজ তুই যাচ্ছিস। মা, রাত্রিবেলা মেয়েদের জন্য বাইরে যাওয়াটা সেফ নয়, ছেলেদের কাছে এসব কোনো ব্যাপারই নয়। এক্স্যাক্টলি। আর এই পরিস্থিতিটা কারা তৈরি করেছে দাদা? আজ কাদের জন্য মেয়েরা বাইরে যেতে পারে না? আজ প্রত্যেকটা ছেলে যদি ঠিক থাকতো তাহলে মেয়েরাও রাস্তায় সেফ থাকতো। কি বলছিস তুই? তুই এমনভাবে কথা বলছিস যেন যা করেছিস সব আমি করেছি। তুই ফোনে তোর বন্ধুকে কি বলছিলি? ভাই, আমি একদম ডট 11:45 থেকে 12:00 মধ্যে ঢুকে যাবো, বুঝেছিস? হ্যাঁ, এই বুঝি, শোন না শোন না শোন না, বলছি ওই সেলসের সৌমিলি আসবে নাকি রে? মেয়েটাকে না মানে হেভি পছন্দ। শোন না ভাই, শোন না শোন না, আজকে একটা সেটিং করে দে, মালটাকে দেখলেই না আমার মনের মধ্যে একটা কেমন হয়। ভাই, একবার 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 সেটিং করে দে। আমি আমি জানি তুই তুই বললেই হবে। সে কিন্তু নাম্বারটাও নেবো। হ্যাঁ, হ্যাঁ বলেছি, কিন্তু তার মানে তো এটা নয় যে আমি মেয়েটার সাথে খারাপ কিছু করতে চাইছি। বিষয়টা তোর খারাপ চাওয়া বা না চাওয়া নয় দাদা, বিষয়টা তোর চিন্তা ভাবনার। আর যদি তোর বোনের সম্পর্কে কেউ এরকম ভাবে বলে তোর ভালো লাগতো? তুই খুব ভালো করে জানিস বেশিরভাগ ছেলের মানসিকতাটা কি, তাই তুই আমায় কাল আটকেছিস। আজ কেন শুধু আমরা বেরোনোর সময় এত সেফটি মেনটেন করতে হবে? কই, তোরা বেরোনোর সময় তো তোদেরকে এত সেফটি মেনটেন করতে হয় না? কেন আমরাও রাস্তায় সমানভাবে চলাফেরা করতে পারবো না? একই দেশের নাগরিক হয়ে কেন তোরা আলাদা আমরা আলাদা? অনেক বাড়িতে নিজের আত্মীয় স্বজনদের কাছেই নাকি মেয়েরা সেফ নয়। মায়েরা সবসময় বলে এটা করবি না, ওনার থেকে দূরে থাকবি, জামাটা একটু উঠে গেলেই জামা টেনে বস। যাও ঘরে যাও, রাত্রিবেলা বাইরে বেরোনো বন্ধ। রাত্রিবেলা বন্ধুদের সাথে পার্টি করে কোথায় কি করে বসবে সেই রিস্ক আমি নিতে পারবো না। যতদিন সমাজ না বদলাবে ততদিন ছেলেদের এইভাবেই আটকে রাখতে হবে, কারণ মেয়েদেরকে সেফ রাখতে গেলে আগে ছেলেদেরকে শিক্ষিত করতে হবে। যাও ঘরে যাও।